নমস্কার বন্ধুরা, ঐশীর মার রান্নাঘরে আরও একটি নতুন রেসিপিতে সবাইকে স্বাগত জানাই। যারা বাড়িতে প্রত্যেকবার কেক বানাতে গিয়ে অসফল হচ্ছেন, তাদের জন্য আমার আজকের রেসিপি মাত্র তিনটে উপকরণ ব্যবহার করে পারফেক্ট চকলেট কেকের। আশা করি এই পদ্ধতিতে কেক বানালে কেউ নিরাশ হবেন না। তাহলে চলুন আজকে দেরি না করে এই কেকের রেসিপিটা দেখে নেওয়া যাক। কেকটাকে বানানোর জন্য আমি এখানে ওরিও বিস্কুট ব্যবহার করছি। এই বিস্কুটের প্যাকেটটা 10 টাকা দামের, আর আমি এরকম 10 টাকা দামের বিস্কুট চারটে ব্যবহার করব। আপনারা নিজেদের পছন্দ মতো এটা ব্যবহার করতে পারেন। আমি এখানে হোয়াইট ক্রিম দেওয়া যে ওরিও বিস্কুটগুলো থাকে সেটা ব্যবহার করেছি। আপনারা চাইলে এখানে চকলেট ক্রিম দেওয়া বিস্কুটও ব্যবহার করতে পারেন। বিস্কুটগুলোকে আমাদের গুঁড়ো করে নিতে হবে। তার জন্য একটা মিক্সার জারের মধ্যে আমি বিস্কুটগুলোকে নিয়ে নিচ্ছি। তারপর খুব সুন্দর একটা মিহি পাউডার আমাদের তৈরি করে নিতে হবে। খেয়াল রাখতে হবে যেন এই বিস্কুটের মধ্যে কোনো রকম দানা ভাব না থাকে। স্মুথ পাউডার আমাদের তৈরি করতে হবে, তাহলে কিন্তু কেকটা ভালো মতো তৈরি হবে। এবার এই কেকের মধ্যে মিষ্টতার জন্য আমি চিনি দিয়ে দিচ্ছি। আমি 3 টেবিল স্পুন চিনি দিলাম আমার স্বাদ অনুযায়ী। আপনারা অবশ্যই নিজেদের স্বাদ মতো দেবেন, কিংবা চিনি যারা কম খেতে চান তারা কিন্তু চিনিটা স্কিপও করতে পারেন। এবার খুব ভালো করে আমি এটার একটা পাউডার তৈরি করে নিচ্ছি। খুব ভালো করে স্মুথ একটা পাউডার আমি তৈরি করে নিয়েছি বিস্কুটগুলোর। এবার আমি এই বিস্কুটের গুঁড়োর মধ্যে দিয়ে দেবো 1/2 কাপ পরিমাণে দুধ। আমি এখানে দুধটাকে জাল করে নিয়ে ঠান্ডা করে তারপরে কিন্তু ব্যবহার করছি। একসাথে প্রথমে অনেকটা দুধ না দিয়ে প্রথমে অল্প অল্প করে এটাকে তৈরি করে নিতে পারেন। আমি প্রথমে 1/2 কাপ দুধ দিয়ে এটাকে ভালো করে আর একবার গ্রাইন্ড করে নিচ্ছি। ভালো করে এটাকে আরও একবার আমি পেস্ট তৈরি করে নিয়েছি। দেখুন, এটা এখন বেশ অনেকটাই ঘন রয়েছে। তবে এর মধ্যে আরও একটা বিশেষ উপকরণ আমাদের অ্যাড করতে হবে। তার আগে কেকটা আমরা যে বাটিতে তৈরি করব সেটা আর কেকটা যেখানে বেক করব সেটাকে রেডি করে নেব, কারণ কেকের ব্যাটারটা তৈরি করার সাথে সাথেই কেকটাকে বেকে বসাতে হবে। আমি এরকম একটা অ্যালুমিনিয়ামের বাটি নিয়েছি কেকটা যাতে বেক করব তার জন্য। আপনারা চাইলে কিন্তু এখানে কেক বেক করার জন্য যে কেক টিন পাওয়া যায় সেগুলো ব্যবহার করতে পারেন। 1 টিস্পুন সাদা তেল নিয়ে ভালো করে এই বাটিটার মধ্যে মাখিয়ে নিলাম। বাটিটার মধ্যে ভালো করে তেলটা মাখানো হয়ে গেলে 1 টিস্পুন ময়দা নিয়ে এই বাটিটার মধ্যে দিয়ে দেব। আর তারপর সমস্ত বাটিটার গায়ে এইভাবে ময়দাটাকে ছড়িয়ে দেব যাতে কেকটা আমাদের বার করতে সুবিধা হয় আর কেকটা খুব সহজে বাটি থেকে বেরিয়ে আসে। তবে আপনাদের কাছে যদি বাটার পেপার থাকে সেটাও কিন্তু ব্যবহার করতে পারেন। সমস্ত বাটির গায়ে ময়দাটা ভালো করে লাগানো হয়ে গেলে উল্টে দিয়ে এইভাবে 2 থেকে 3 বার ট্যাপ করে নেব, তাতে এক্সট্রা ময়দাটা আমাদের বাটি থেকে ঝরে যাবে আর কেকটা নিচ থেকে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে না। এবার একটা কড়াই বসিয়ে দিয়েছি গ্যাস ওভেনে। কড়াইটাকে আমাদের প্রিহিট করে নিতে হবে কেকটাকে বেক করার জন্য। কড়াইটাকে ঢাকা দিয়ে আমি 10 মিনিট হাই ফ্লেমে কড়াইটাকে ভালো করে গরম করে নেব। এরপর যে বিস্কুটের ব্যাটারটা তৈরি করেছিলাম এর মধ্যে দিয়ে দেব ইনো। আমি এখানে লেমন ফ্লেভারের যে সবুজ রঙের প্যাকেটটা পাওয়া যায় ইনোর সেটা ব্যবহার করছি। আপনারা যে কোনো ফ্লেভারের ইনো ব্যবহার করতে পারেন, তবে একটু চেষ্টা করবেন খুব যেন স্ট্রং ফ্লেভারের ইনো ব্যবহার না করা হয়। এই ইনো থেকে আমি 1 টেবিল স্পুন মতো ইনো এই ব্যাটারের মধ্যে দিয়ে দেব। খুব বেশি দেওয়ার কোনো প্রয়োজন নেই, আমার এর মধ্যে প্রায় অনেকটা ইনো রয়ে গেছিলো। এবারে এই ইনোটাকে অ্যাক্টিভেট করার জন্য এর মধ্যে আমি 3 টেবিল স্পুন মতো দুধ দিয়ে দেব। দুধটা দেওয়ার সাথে সাথেই দেখবেন ইনোটা অ্যাক্টিভেট হতে শুরু করবে। এইভাবে একটু নাড়াচাড়া করে মিশিয়ে দেব। তারপর আমি এই ব্যাটারটা যেহেতু একটু ঘন ছিল তাই আরও একটু পাতলা করার জন্য আরও 2 টেবিল স্পুন মতো দুধ আমি এর মধ্যে অ্যাড করলাম। তারপর ভালো করে আরও একবার এটাকে গ্রাইন্ড করে নিতে হবে। ভালো করে মিশিয়ে নেওয়ার পর দেখুন ব্যাটারটা আমার একদম রেডি হয়ে গেছে। ব্যাটারের ঘনত্বটা ঠিক এরকম হবে, খুব বেশি পাতলাও না আবার খুব বেশি ঘন সেরকমও না, আর স্মুথ একটা ব্যাটার কিন্তু তৈরি করতে হবে। এবার আমরা যে কেক বেক করার জন্য যে বাটিটা রেডি করলাম সেই বাটিটার মধ্যে কেকের সমস্ত ব্যাটারটাকে ঢেলে দেব। তারপর এই কেকের বাটিটা ধরে 2 থেকে 3 বার একটু ট্যাপ করে দেব, এতে ভেতরের এয়ার বাবলসগুলো বেরিয়ে যাবে। এদিকে কড়াইটাও আমাদের ভালো মতো প্রিহিট করা হয়ে গেছে, ঢাকনাটাকে সরিয়ে নিলাম। আর এই কড়াইটার মধ্যে একটা ছোট্ট স্টিলের প্লেট আমি এইভাবে উপর করে রেখে দিলাম।
তারপর এর উপরে আমি কেকের বাটিটাকে বসিয়ে দেব। আপনারা এখানে খাবার রাখার স্ট্যান্ডও ব্যবহার করতে পারেন প্লেটটার বদলে। তারপর ঢাকা দিয়ে আমি কেকটাকে বেক হতে দেব 20 থেকে 25 মিনিট মতো। আর গ্যাসের ফ্লেমটা অবশ্যই মিডিয়াম টু লোয়ের মাঝামাঝিতে রাখবেন। খুব বেশি তাড়াহুড়ো করে কেকটাকে যদি হাই ফ্লেমে বেক করে নেন তাহলে কিন্তু ভেতর থেকে কেকটা কাঁচা থাকবে। আর অবশ্যই 20 মিনিট পর থেকে চেক করে নেবেন। কেকটা বেক হয়েছে কিনা বোঝানোর জন্য আমি 20 মিনিট পর আপনাদেরকে ঢাকনাটা খুলে একবার দেখিয়ে দেব। এই কেকটা দেখুন কত সুন্দর ফুলে উঠেছে এই 20 মিনিটের মধ্যে। আর একটা ছোট টুথপিক নিয়ে আমি কেকের মাঝখানে এইভাবে গিথে দেখিয়ে দেব। যদি দেখেন টুথপিকের গায়ে কেকের ব্যাটার লেগে যাচ্ছে তাহলে বুঝবেন কেকটা এখনও বেক হয়নি। আর এই টুথপিকের গায়ে যখন কোনো কেকের ব্যাটার লেগে থাকবে না তখনই কেকটা ভালো মতো বেক হবে। তো কেকটা আমি আবারও 10 মিনিট মতো ঢাকা দিয়ে বেক করে নিচ্ছি। 10 মিনিট পর আবারও আমি ঢাকনাটাকে সরিয়ে নেব আরও একবার চেক করে নেব কেকটা ভালো মতো বেক হয়েছে কি না। এবার দেখুন কেকের ব্যাটার কিন্তু এই টুথপিকের গায়ে লেগে যাচ্ছে না কোনো দিক থেকেই, তার মানে কেকটা ভালো মতো বেক হয়ে গেছে। এবার সাথে সাথেই আমি কেকটাকে এই কড়াইটার থেকে নামিয়ে নেব। আর গরম অবস্থায় কেকটাকে বাটি থেকে বার করতে যাবেন না, কেকটাকে সম্পূর্ণ ঠান্ডা করে তারপরেই বাটিটা থেকে বার করতে হবে, তা না হলে কিন্তু কেকটা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে। কেকটাকে সম্পূর্ণ ঠান্ডা করে নেওয়ার পর এবার আমি কেকটাকে বার করে আপনাদেরকে দেখিয়ে দেব। কেকটা বার করার আগে একটা ছুরি দিয়ে এইভাবে চারপাশটাকে একটু আলগা করে দেবেন, তাহলে কেকটা খুব সহজে কিন্তু বেরিয়ে আসবে। এবার কেকটাকে আমি বার করে নিচ্ছি। তারপর কেকটা আমি যে পাত্রে সার্ভ করব সেই পাত্রে আমি রেখে দেব। কেকটা দেখুন কতটা সফট হয়েছে আপনাদেরকে একটু দেখিয়ে দিই। আশা করি আপনারা দেখেই বুঝতে পারছেন কেকটা কত সুন্দর সফট হয়েছে। আর এই কেকটাকে এবার আমি একটু সাজানোর জন্য মেল্টেড চকলেট এইভাবে একটা চামচের পেছনের অংশ দিয়ে ওপরে ভালো করে লাগিয়ে দিচ্ছি। ভালো করে চকলেটটা লাগানো হয়ে গেলে আমি দুটো ওরিও বিস্কুট নিয়ে ক্রিমটাকে বার করে সেটাকে খুব ভালো করে মিহি করে গুঁড়ো করে নিয়ে ওপর থেকে এইভাবে ছড়িয়ে দিচ্ছি। সাজানোটা যদিও সম্পূর্ণ নিজের ব্যাপার, আপনারা নিজেদের পছন্দ মতো সাজিয়ে নেবেন। সমস্ত বিস্কুটের গুঁড়োটা আমি ওপর থেকে দেওয়া হয়ে গেলে একটু হোয়াইট চকলেট গ্রেট করে চারপাশ থেকে এইভাবে দিয়ে দিলাম, এতে দেখতে একটু সুন্দর লাগবে। এবার আশা করি মনে হচ্ছে আপনাদের যে কেকটা কেমন হয়েছে। কেকটা দেখানোর জন্য আমি কেকটাকে একটু কেটে আপনাদেরকে দেখিয়ে দেব। আশা করি দেখেই বুঝতে পারছেন কতটা সফট হয়েছে। যারা প্রত্যেকবার বাড়িতে কেক বানাতে গিয়ে অসফল হয়েছেন তাদের কাছে অনুরোধ থাকলো অবশ্যই একবার এই রেসিপিটা বাড়িতে ট্রাই করে দেখার। আশা করি রেসিপিটা ট্রাই করার পর নিরাশ হবেন না। তাহলে আজকের এই কেকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওতে একটা লাইক করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। যদি এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করেন বা আপনি আমার চ্যানেলে নতুন দর্শক বন্ধু হয়ে থাকেন, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন আমার সমস্ত ভিডিওর নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য। দেখা হবে অন্য কোনো দিন নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সবাইকে খুব ভালো রাখবেন। আজকের মতো টাটা।